আজকের ভিডিওতে আমরা জানব মেসি, রোনালদো এবং নেইমার বিশ্বকাপ খেলে কে কি অর্জন করেছেন। তো এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেল নতুন এসে থাকলে ভিডিও নিচ থেকে এভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। তো চলুন দেখে নেই কে কি অর্জন করেছে। নেইমার, নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র, সাধারণত তাকে নেইমার নামে ডাকা হয়। 1992 সালে ব্রাজিলে জন্ম না এই ফুটবলার বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। নেইমারের বিবেচনায় অনেকেই তাকে পেলের সাথে তুলনা করেন, যিনি ফরাসি ক্লাব পারিসা জেরমা এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন ফরওয়ার্ড বা ইয়ুঙ্গার হিসেবে খেলেন। তাকে আধুনিক বিশ্বের উদয়মান ফুটবলারদের অন্যতম মনে করা হয়ে থাকে। বিশ্বকাপ পরিসংখ্যানে নেইমারের জর্জন। নেইমার বিশ্বকাপে আসে 2014 সালে, মোট বিশ্বকাপ খেলেছে তিনটি। সর্বশেষ বিশ্বকাপ 2022 সালের বিশ্বকাপ, দলীয় সর্বোচ্চ অর্জন সেমিফাইনাল 2014 বিশ্বকাপ, সর্বমোট গোল 8টি, হ্যাটট্রিক নেই, ব্যক্তিগত অর্জন ম্যান অব দ্য ম্যাচ। মেসি, লিওনেল মেসির জন্মটা 1987 সালে আর্জেন্টিনায়। ছোট থেকেই লিওনেল মেসির ফুটবল দক্ষতায় মুগ্ধ হয়েছিলেন ফুটবল যোদ্ধারা। লিওনেল মেসি যে একদিন বিশ্বসেরা ফুটবলার হবেন তা বুঝতে পেরে ইউরোপের ক্লাব বার্সেলোনা অনেক ছোটবেলায় মেসিকে তাদের ক্লাবে বেড়ান আর তার ফলও পেয়েছিলেন হাতে নাতে। মেসির হাত ধরে বার্সেলোনা পেয়েছে ইতিহাসের সেরা সাফল্য। নিজ দেশের হয়ে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির অভিষেক হয় 2005 সালে আর তারপর থেকে হয়ে ওঠেন আর্জেন্টিনার তুরুপের তাস। আর্জেন্টিনাকে জিতিয়েছেন বেশ কয়েকবার। বিশ্বকাপ পরিসংখ্যান অনুযায়ী মেসি যেগুলো অর্জন করেছেন। মেসি বিশ্বকাপে আসেন 2006 সালে, মোট বিশ্বকাপ খেলেছেন 5টি। সর্বশেষ বিশ্বকাপ 2022 সালের বিশ্বকাপ, দলীয় সর্বোচ্চ অর্জন চ্যাম্পিয়ন 2022 সালের বিশ্বকাপে, সর্বমোট গোল করেছেন 13টি, হ্যাটট্রিক তার কোনো হ্যাটট্রিক নেই, ব্যক্তিগত অর্জন সেরা খেলোয়াড় 2014 বিশ্বকাপ। রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো 1985 সালে পর্তুগালে জন্ম নেয়া বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারের মধ্যে অন্যতম। রোনালদো শুরু থেকেই গতিময় ফুটবল খেলতে পছন্দ করেন। চিতার মতো তার গতি, অসাধারণ ড্রাবলিং এবং নিখুঁত পাসিং এর নিমিষেই প্রতিপক্ষের রক্ষণ বাঁক ভেঙে চুরমার। 6'2" উচ্চতার এই স্ট্রাইকার ইতিমধ্যেই পর্তুগালের সর্বকালের সেরা ফুটবলারের মর্যাদা লাভ করেছেন। রোনালদো এক নৈপুণ্য পর্তুগালকে এনে দিয়েছে ইতিহাসের সর্বোচ্চ সাফল্য। বিশ্বকাপ পরিসংখ্যানের রোনালদোর অর্জন। রোনালদো বিশ্বকাপে আসেন 2006 সালে, মোট বিশ্বকাপ খেলেছেন 5টি। সর্বশেষ বিশ্বকাপ 2022 সালের বিশ্বকাপ, দলীয় সর্বোচ্চ অর্জন সেমিফাইনাল 2006 সালের বিশ্বকাপ, সর্বমোট গোল করেছেন তিনি 8টি, হ্যাটট্রিক 1টি, ব্যক্তিগত অর্জন ম্যান অব দ্য ম্যাচ। হাই ভিউয়ার্স, এই ছিল আজকের আয়োজন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।